নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে যে সমাজের বেশিরভাগ মানুষ সুদের সাথে জড়িত হয়ে যাবে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। হয় ব্যক্তি সুদ খাবে, না হলে সুদ দিবে, না হলে সাক্ষী থাকবে, না হলে লিখে রাখবে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চার শ্রেণীর মানুষকে সমানভাবে অভিশাপ দিয়েছেন। তিনি বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী, তিনি বলেছেন যে আমি চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম। এক শ্রেণী হচ্ছে যে সুদ খায়, দ্বিতীয় শ্রেণী হলো যে সুদ দেয়, তৃতীয় শ্রেণী যে সাক্ষী থাকে, আর চতুর্থ শ্রেণী যে লিখে রাখে। এই হাদিসের আলোকে পুরো ব্যাংকিং সিস্টেম সুদের আওতায় পড়ে যায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের 70টা পাপের শাখা আছে, তার সর্বনিম্ন শাখা নিজের মাকে ধর্ষণ করা। এটা আমি বলিনি, হাদিসের পাতায় পাতায় লেখা আছে। আপনাদেরকে কেউ কখনো বলেছে কিনা আমি জানি না, আজকে আপনাদেরকে সতর্ক করে গেলাম। আমাদের নবী বলেছেন সুদের 70টা পাপের শাখা আছে, তার সবচেয়ে নিচের শাখা নিজের মাকে বিয়ে করা, ধর্ষণ করা বা জিনা করা। তিনি আরও বলেছেন সুদের সবচেয়ে উঁচু শাখা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। সূরা বাকারায় আছে, সূরা বাকারার 275-76 আয়াতগুলো পড়ে দেখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি এক দিরহাম সুদ খাবে সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো। এটা বুখারীর হাদিস। আমি নাম্বার বলার সময় পাচ্ছি না, খুদ্ সময় সংক্ষিপ্ত। তিনি আরও বলেছেন সুদখোরদেরকে কবরে যে শাস্তি দেওয়া হবে সেটা হচ্ছে তাদেরকে রক্তের নদীতে ফেলে তাদের মাথাগুলোকে ফাটিয়ে দেওয়া হবে। কারণ সুদের মাধ্যমে সারা বিশ্বের মানুষের রক্ত তারা চুষে নিচ্ছে। এই কারণে এর ফলাফলটা কি হয়, এর ফলাফলে ধনীরা ধনী হতে থাকে আর গরিবরা যত দিন যাবে আস্তে আস্তে আরও দারিদ্রের অতল তলে নিষ্পেষিত হতে থাকবে। আপনার কাছে মনে হবে হয়তো আপনি 10 টাকা দিলে 15 টাকা পাবো, কিন্তু এটা নয়। আপনি আপনার টাকা পাবেন না, আপনি অন্যের রক্ত চোষা টাকা পাবেন। এর ফলে ধনী শ্রেণীর কোনো ক্ষতি হয় না, তারা অনেক লাভবান হতে থাকে। এই জন্য বিশ্বের একটা অংশ আজকে ধনী হচ্ছে, দেখবেন এই পুরো বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হচ্ছে, ওই পশ্চিমা সভ্যতা। আর বাকি অংশগুলোকে দেখবেন তারা আস্তে আস্তে দরিদ্রের সীমার নিচে চলে যাচ্ছে। এটার কারণ রিবা, সুদ। তিনি আরও বলেছেন যে সুদ যারা খাবে তাদের জাহান্নামে শাস্তি হচ্ছে, ওদের পেটটা ফুলে ফেপে থাকবে আর পেটের ভিতরে সাপ কিলবিল করবে। আর ফেরাউনের অনুসারী যারা, তারা এদের পেটে পাড়া দিয়ে জাহান্নামে প্রবেশ করবে। এভাবে অপমান করা হবে। কেন ফেরাউনের সাথে তুলনা করা হলো কেন? আমরা জানি ফেরাউন এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম, আর সুদের মধ্য দিয়ে জুলুম সবচেয়ে বড় করা হয়েছে এই পৃথিবীতে। এখন আপনি মুসলিম হিসেবে চাইলেও এখান থেকে বের হতে পারছেন না। আপনি আমাকে এখন পুরো দেশের অবস্থা বলেন, প্রতিটা জেলা গ্রাম ইউনিয়নের অবস্থা বলেন, কোন জায়গায় সুদ নাই সেটা আমাকে দেখান। অথচ আমরা সবাই মুসলিম দাবি করছি, আমরা দাবি করছি আমরা আশেকে রসুল, নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আমরা এতটুকু বলবো যে আপনি আপনার কবরের জন্য অপেক্ষা করতে থাকেন, তারপরে দেখেন কি হয়। বিশ্বাস করেন, আপনার রিজিকের মধ্যে যদি একটা টাকা হারাম থাকে, যতক্ষণ সেটাকে আপনি ত্যাগ না করছেন আপনার ইবাদত কবুল হবে না। কোনো ক্ষমতা নাই এই হাদিসটাকে উল্টায় দেওয়ার। ইযা যুলযিলাতিল আরযু যিলজালাহা, যখন কিয়ামতের ভূমিকম্প হবে, প্রবল ভূমিকম্প, সেদিন কি হবে? পৃথিবীর সমস্ত ভূগর্ভস্থ সম্পদ আল্লাহ বের করে দিবেন। আল্লাহ পাক এই পৃথিবীকে বলবেন কথা বলো, তখন এই জমিন কথা বলা শুরু করবে। এই পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যেখানে যে ঘটনা ঘটছে এই জমিন সেটা সাক্ষী দিবে। এই যে জমিন যেখানে আপনারা বসে আছেন, এই জমিন সাক্ষী দিবে এখানে একটা মসজিদ ছিল, আপনারা নামাজ পড়েছেন, যেখানে বসে সুদ কাটছেন, যেখানে বসে সিনেমা দেখছেন, যেখানে জুয়া খেলছেন, ধর্ষণ করছেন, ওই প্রত্যেকটা জমিন কেয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে, সাক্ষী হিসেবে কথা বলবে। শুধু তাই নয়, আল্লাহ পাক বান্দাকে ডেকে তার পাপগুলোকে দেখাবেন, বান্দা অস্বীকার করবে, আমি এই পাপ করি নাই, তোমার ফেরেশতারা ভুল লিখেছে, আল্লাহ পাক তখন যেটা করবেন, সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল্লাহ পাক তার ঠোঁট বন্ধ করে দিবেন এবং তার হাত পা উরুকে কথা বলার শক্তি দিবেন।
এবং সেই বান্দার হাত, সেই বান্দার পা, সেই বান্দার উরু কথা বলা শুরু করবে সে কোথায় কী করেছে। কেয়ামত কঠিন জিনিস, মানুষ এই বিষয়টা সম্পর্কে গাফেল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কেয়ামতের অনেকগুলো নিদর্শন বলে গেছেন, একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন, এই এই জিনিসগুলো যখন দেখবে তখন কেয়ামতের অপেক্ষা করো। আপনাদের সামনে আমি কিছু তুলে ধরার চেষ্টা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে নবী হয়েছি এটাই কেয়ামতের একটা বড় আলামত। তিনি বলেছেন, বুইসতু আনা ওয়াসাআ কাহাতাইন, আমাকে আর কেয়ামতকে এইভাবে পাঠানো হয়েছে, আমাকে আর কেয়ামতকে এইভাবে পাঠানো হয়েছে, মানে এই দুই আঙ্গুলের মাঝে যতটুকু দূরত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেয়ামতের মাঝখানে এতটুকু দূরত্ব আছে। এই হাদিসটা উনি বলেছেন 1400 বছর আগে। তা আপনার যদি সামান্য বিবেক থাকে আপনি বুঝতে পারবেন যে এখন 1400 বছর পর কেয়ামত কত কাছে। নবীজি আরও বলেছেন, আমার ইন্তেকাল কেয়ামতের একটা আলামত। তিনি আরও বলেছেন, কেয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে মুসলিমদের ধন সম্পদ বাড়তে থাকবে, এমন একটা অবস্থা হবে যাদের পরনের কাপড় ছিল না, খাবার জুটত না, পায়ে স্যান্ডেল ছিল না, এই রাখাল টাইপের দরিদ্র মানুষেরাও উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। সে সময় আসেনি, বিগত 100 বছরে আপনি দেখেন কত বিল্ডিং, 100 বছর আগে এগুলো ছিল না, আর প্রত্যেকটা বিল্ডিংয়ের পিছনে আছে সুদ, ব্যাংকের সুদি লোন, আর উঁচু উঁচু বিল্ডিং একটার সাথে একটা সম্পর্কিত। নবীজি আরও বলেছেন, শেষ জামানা বা আখিরুজ জামান বা কেয়ামতের আলামত হচ্ছে মানুষ পিতা মাতাকে সম্মান করবে না। পিতা আর মা এই দুইজন যে সম্মানের পাত্র, এই বোধটাই মানুষের উঠে যাবে। সম্পদের জন্যে মানুষ তার পিতাকে হত্যা করবে, ভাই তার ভাইকে হত্যা করবে, স্বামী স্ত্রীকে হত্যা করবে, স্ত্রী স্বামীকে হত্যা করবে, এমনকি সন্তান মাকে পর্যন্ত হত্যা করবে সম্পত্তির কারণে, আর পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহ তাইয়িব লা ইউকবালু ইল্লা তাইয়িব, আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্র রিজিক ছাড়া কবুল করেন না। তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়, নবীজি বলেছেন দোয়া ফেরত দেয়াই হয় না, দোয়া করলেই কবুল। একজন হচ্ছে বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, দুই নাম্বার যখন কোনো মুসাফির মানে সফর করছে যারা আল্লাহর পথে বা মুসাফির, তারা যখন আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। আরেকটা দোয়া হলো মাজলুম, কারো উপর জুলুম করা হয়েছে, এই মাজলুম যখন জালেমের বিরুদ্ধে বদদোয়া করবে তখন দোয়া কবুল হয়ে যাবে। এই মুসাফিরের দোয়া কবুল হয়, একজন মুসাফির হাত তুলে আল্লাহকে বলছিল, আল্লাহ আমাকে এইটা দাও, আল্লাহ আমাকে ওইটা দাও, আর আমাদের নবীজি দেখে বললেন যে মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হবে যার খাবার হারাম, পানিও হারাম, পোশাক হারাম, সবই হারাম, মানে রিজিক হালাল না হওয়া পর্যন্ত ইবাদত কবুল হবে না। তাই যাবতীয় সুদ, যাবতীয় ঘুষ, এই যে হারাম রিজিক, হারাম পণ্যের ব্যবসা, এগুলো থেকে তওবা না করা পর্যন্ত ইবাদত তো কবুল হবেই না, আপনি ইবাদতের স্বাদ পাবেন না। এই যে নামাজ পড়েন, রোজা রাখেন, অনেক কিছু করেন, হজ করেন, স্বাদ পান না, আত্মতৃপ্তি পান না, এর কারণ হারাম রিজিক। আর নবীজি বলেছেন, শেষ জামানার অন্যতম নিদর্শন হচ্ছে মানুষ হালাল হারামের কোনো পরোয়া করবে না, যেভাবে পারে সেভাবে টাকা উপার্জন করবে, মেরে হোক, কেটে হোক, ঘুষ খেয়ে হোক, দুর্নীতি করে হোক, টাকা চাই, টাকা অর্থ সম্পদ চাই, ভাবখানা এমন যে সে যেন পৃথিবীতে 1000 বছর থাকবে, 1 সেকেন্ডের মধ্যে সে পরকালে চলে যাইতে পারে, হুঁশটা তার নাই। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, শেষ জামানার অন্যতম নিদর্শন হচ্ছে জিনা, মানে নারী আর পুরুষ অবৈধ সম্পর্কে লিপ্ত হবে। এখন দেখবেন ঘরে ঘরে জিনা, আর এই জিনার মাধ্যম কি, মাধ্যম ওই যে আপনার টেলিভিশন, আপনার ইন্টারনেট, আপনার ওই যে পরকীয়া, আপনার ছেলে নারী পুরুষের একসাথে চলাফেরা করা, ফ্যামিলিস্ট রেভলিউশন, মেয়েদের বেপর্দা হওয়া, একসাথে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানো, এগুলো সবই জিনার কারণ। এবং আমাদের নবীজি বলেছেন, জিনা থেকে তওবা না করা পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না। যখন মানুষ এই জিনার মধ্যে লিপ্ত থাকে তখন সে পরিপূর্ণ মুমিন থাকে না। কে আমাদের অন্যতম নিদর্শন যে জিনা বাড়তে থাকবে, ধর্ষণ বাড়তে থাকবে, ইফটিজিং বাড়তে থাকবে, মেয়েদের বেপর্দামি বাড়তে থাকবে, এগুলো দেখেন, চোখের সামনে দেখতে পারবেন।
দেশে ধর্ষণের কী অবস্থা দেখতে পাচ্ছেন না? স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, জনসমক্ষে গণধর্ষণ করা হচ্ছে, বাসে ধর্ষণ করা হচ্ছে। আর যেহেতু ইসলামিক কোনো অনুশাসন নাই এই সমাজে, ইসলামের অনুশাসন ছিল কেউ ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, জনসমক্ষে মৃত্যুদণ্ড দিতে হবে, সেটা যেহেতু আমরা বাস্তবায়ন করতে পারিনি, এই জন্যে পাপের কোনো শাস্তি হচ্ছে না, এই জন্যে পাপীরা লাই পেয়ে যাচ্ছে। কাল যখন আপনার বাসায় এই সমস্যাটা আসবে, তখন বুঝতে পারবেন যে ইসলামের আইন কাকে বলে। ইসলামিক যে লস, চুরি করলে চোরের হাত কেটে দেও, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড দেও, মদ খাইলে বেত্রাঘাত করো, কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলে তাকেও হত্যা করো, কেসাস করো, এই আইনগুলো আমরা বাস্তবায়ন করতে পারি নাই। এই কারণে সমাজে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে আমরা ব্যর্থ, টোটালি ফেলড এক কথায়। যতক্ষণ পর্যন্ত সমাজ আল্লাহর বিধান অনুযায়ী না চলবে, ততক্ষণ পর্যন্ত সমাজে আপনি শান্তি পাবেন না। সমাজ তো দূরের কথা, আপনি পরিবারেই শান্তি পাবেন না, ব্যক্তিতেই শান্তি পাবেন না। আর নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেয়ামতের আগে আগে খেলাফত উঠে যাবে এবং আল্লাহর আইনও উঠে যাবে। তিনি আরও বলেছেন, কেয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে মাদকদ্রব্য। মানুষ মাদকদ্রব্য খাবে, এটাকে হালাল মনে করে খাবে, মদ খাবে, এটাকে হারাম মনে করবে না। মদের নাম অন্য কোনো নাম দিয়ে তারা মদ খাবে। আজকে যুবকদের প্রধান সমস্যা দেখবেন মাদক, ম্যাক্সিমাম যুবক মাদকদ্রব্য খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, তাড়ি খায় না? ইউনিভার্সিটির ছেলেপেলেদেরকে দেখেন, মাদ্রাসা ছেলেদের কথা বাদ, এরা এগুলোর সাথে আলহামদুলিল্লাহ ওদের মতো জড়িত নয়। ইউনিভার্সিটির ছেলেগুলোকে দেখেন, ম্যাক্সিমাম মাদকদ্রব্যের সাথে জড়িত। আর যুবকদের একটা সমস্যা দেখবেন, ওই পর্নোগ্রাফি, ওই যে ব্লু ফিল্ম দেখে, যুবকদের ভিতর একটা চেতনা থাকে, ইমানি দীপ্তি থাকে, এই চেতনাটাকে নষ্ট করার তাদের দুইটা অস্ত্র ছিল, মানে ইসলামের শত্রুরা দুইটা অস্ত্র প্রয়োগ করেছে, সেটা হচ্ছে এক নম্বর মাদক, আর দুই নম্বর হচ্ছে এই পর্নোগ্রাফি বা অশ্লীলতা। মেয়েদেরকে ল্যাংটা করে ছেড়ে দিবে যুবকদের সামনে এবং তাদের চরিত্র অধঃপতনের অতলতলে চলে যাবে। যখন একটা যুবক হারাম কোনো সম্পর্কে থাকে বা পর্নোগ্রাফির সাথে থাকে বা মাদকদ্রব্যের সাথে থাকে, তখন তার ভিতর থেকে দেখবেন ইমানের আলোটা আস্তে আস্তে নিভে যায়। এই যুবক কখনো আল্লাহর রাস্তায় বের হতে পারবে না, এই যুবক কখনো নিজের জান মাল ব্যয় করে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে পারবে না, সম্ভব না। ওরা খুব ভালো করেই জানে যুবকরা আমাদের জন্য থ্রেট, মানে হুমকি, এই জন্য যুব সমাজের ইমানটা তারা নষ্ট করে দিয়েছে। সবই সুপরিকল্পিত, এই পুরো কাজগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে পশ্চিমা সভ্যতা থেকে। আপনার আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, ব্রিটেন বলেন, এই ফ্রান্স বলেন, সবাই একসাথেই ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডায় লিপ্ত আছে। আর বিগত 100-200 বছর থেকে আমরা ঘুমাই আর হালুয়া রুটি খাই আর সেমাই খাই, আপোষে মারামারি করি, মসজিদ ভাগ করি, এই করি, এই আমাদের কাজ। আর এগুলোকে আমরা বড় জিহাদ মনে করি। হানাফি ভাই সালাফিকে দেখতে পারি না, সালাফি হানাফিকে দেখতে পারি না, এই দল সেই দল, এই তরিকা সেই তরিকা, একজনের সাথে আরেকজনের উঠা বসা নাই, চলাফেরা নাই, এমনকি সালামটা পর্যন্ত দেই না। সুবহানাল্লাহ, আমাদের নবীজি বলেছেন যে একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সে মুমিন হয়, আর ততক্ষণ একজন মুমিন হতে পারবে না যতক্ষণ একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালো না বাসে। তিনি বলছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দেবো, আলা আদুল্লুকুম বিষয়ী, এমন কিছু তোমাদেরকে জানিয়ে দিব যেটার দ্বারা তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে? সাহাবীরা বলেন, জানিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, তোমরা সালামের প্রচার করো, খালি সালাম দাও, মানুষকে সালাম দাও, এই সালামটুকু দেন, ভাইয়ে ভাইয়ে মহব্বত হয়ে যাবে। স্যার নবীজি আরও বলেছেন, দেখেন আমাদের মাঝে কিন্তু মৌলিক বিষয়ে তেমন কোনো পার্থক্য নাই, হয়তো কিছু কিছু ইখতলাফি বিষয় আমাদের মাঝে পার্থক্য আছে যেটা সাহাবিদের যুগ থেকেই ছিল, এর জন্যে এই না যে আমাদেরকে আলাদা হয়ে যেতে হবে। তুমি এমন একটা ভাব করে যে সে মুসলিমই না, দুঃখজনক, এগুলো দুঃখজনক। নবীজি বলেছেন, কেয়ামতের আগে এই উম্মাহ 73টা দলে বিভক্ত হয়ে যাবে, মানে 73 মানে শুধু 73 না, মানে অসংখ্য দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, তাদের প্রত্যেকটা দলই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া। কিলা, বলা হলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটা মাত্র নাজাতপ্রাপ্ত দল কারা হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলেন, মা না আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি এবং আমার সাহাবীরা যার উপরে আছে।
মানে আমাদের প্রতিটা কাজ যদি রাসূল এবং সাহাবীদের সাথে মিলে যায়, আলহামদুলিল্লাহ আপনি সেই দলের মধ্যেই আছেন। আপনি হয় গাইবান্ধায় থাকেন, আর রংপুরে থাকেন, আর বাংলাদেশে থাকেন, আর পাকিস্তানে থাকেন, এটা বড় কথা না। আপনার আদর্শ ঠিক আছে কিনা এটা বড় কথা। মুসলিম উম্মার এই বিভক্তি কিয়ামতের একটা আলামত। তিনি আরও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের আগে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী। যত মিথ্যা মিডিয়ার মাধ্যমে যত মিথ্যা প্রচার করা হয়, আর আমরা গরু ছাগলের মতো মুসলিমরা একলা গিলি খেলি। মুসলিমদেরকে মিডিয়া বানিয়ে দিল সন্ত্রাসী এবং জঙ্গি, আর আমরা ওদের সাথে তালে তাল মিলিয়ে এই শব্দগুলো আমরাই বলি। এক ওরা সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেললো, আফগানিস্তানে, পাকিস্তানে, ইরাকে, ইরানে, এই যে মায়ানমারে, চায়নায়, সিরিয়ায়, ইয়েমেনে, ওরা কেউ জঙ্গি না, ওরা কেউ সন্ত্রাসী না। যখন মুসলিমরা বলে আমরা কোরআন এবং সুন্নার উপর থাকতে চাই, আমরা আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চাই, তখনই আমরা জঙ্গি আর সন্ত্রাসী হয়ে যাই। এই মিডিয়ার মধ্য দিয়ে সত্যকে মিথ্যা বানানো হয়েছে, আর মিথ্যাকে সত্য বানানো হয়েছে। পৃথিবীর সবচেয়ে ফাসেক, জালেম, মুনাফেক যে, তাকে বলা হচ্ছে মিডিয়া এটা পরম সত্যবাদী মহাপুরুষ, অথচ জীবনে এক রক্ত নামাজও সে কখনো পড়ে নাই। বাক স্বাধীনতার নামে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করা হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে, তার কার্টুন আঁকা হচ্ছে, আর আমরা মুসলিমরা বসে ঘরে বসে হালুয়া খাচ্ছি। আমরা কিছু বললেই এটা হয়ে যাচ্ছে আগ্রাসন, মৌলবাদী, আর ওরা এরকম হাজারটা কাজ করলেও এটা বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। আসলে ভাই, ইমান সেই জায়গায় আর নাই, মৃত্যু হলেই বুঝতে পারবেন যে কোন জায়গায় ইমান ছিল। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তিনি বলেছেন কেয়ামতের আগে আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ানতকারী, আর খেয়ানতকারী ব্যক্তিকে বলা হবে পরম আমানতদার। যারা সবচেয়ে বড় দুর্নীতিবাজ ওদেরকে বলা হবে মহাপুরুষ, খুব ভালো মানুষ, হাজি সাহেব। আর যারা বড় বড় আলেম ওলামা স্কলার, তাদের অবস্থা দুই জায়গায় হবে, হয় মাটির তলে, না হলে জেলখানায়। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ, সালাফি মানহাজের অনেক বড় একজন আলেম, আপনারা সবাই তার নাম জানেন, তিনি বলেছিলেন যে হকপন্থীদের অবস্থান দুইটা জায়গায় হয় সাধারণত, একটা হচ্ছে কারাগারে অথবা মাটির তলে। তিনি আরও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের আগে হত্যা বাড়তে থাকবে। হত্যা মানে একজন মানুষকে হত্যা করা হবে, মানুষ জানবে না আমাকে কেন মারা হচ্ছে, আর যে হত্যা করবে সেও বুঝবে না কেন ওকে মারলাম। হত্যা, হারাজ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হারাজটা কী জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, হারাজ মানে হচ্ছে হত্যাকাণ্ড, ব্যাপক হত্যাকাণ্ড। পুরো বিশ্বের দিকে তাকায় দেখেন, খালি রক্ত আর রক্ত। ওই চায়নায় তাকায় দেখেন, আমাদের উইঘুর ভাই বোনদেরকে মেরে ফেলা হচ্ছে। এই মিয়ানমারের দিকে তাকায় দেখেন, ওখানে রোহিঙ্গা ভাইদেরকে মেরে কুটি কুটি করে কাটা হলো, ওরা পালিয়ে বাংলাদেশে চলে আসলো। কাশ্মীরের দিকে তাকান, সেখানে মারা হচ্ছে। আফগানিস্তানে তাকান, সেখানে মারা হচ্ছে। সিরিয়ার দিকে দেখেন, লক্ষ লক্ষ বাচ্চা, এই যে ছোটো ছোটো বাচ্চাগুলোকে বোম দিয়ে মেরে ফেলা হচ্ছে। আপনার বাচ্চাকে কেউ যদি বোমা মেরে মেলে ফেলে কেমন লাগবে আপনার? উম্মার সবাইকে আমরা নিজের মনে করতে পারি না, যে এই উম্মা আমার, এই বাচ্চাগুলো আমার, এই যুবক ভাইরা আমার ভাই, এটা মনে করতে পারি না আমরা, খুব স্বার্থপর হয়ে গেছি আর কি। ইয়েমেনের দিকে তাকায় দেখেন, প্রায় 10 লক্ষ শিশুকে ওখানে না খেয়ে মেরে ফেলা হয়েছে, 10 লক্ষ শিশুকে। কয়টা দেশের উদাহরণ দিব? সারা বিশ্বের দিকে তাকায় দেখ, খালি হত্যা আর হত্যা। আর এই কথাটাই ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ যখন আদমকে সৃষ্টি করতে চান, তখন ফেরেশতারা বলেছিলেন, কি দরকার মানুষকে সৃষ্টি করার, পৃথিবীতে গিয়ে হয় ফাসাদ সৃষ্টি করবে, না হলে হত্যাপাত, রক্তপাত ঘটাবে। দেখেন মানুষ ওই দুইটা কাজই করে। এরকম অসংখ্য নিদর্শন নবীজি বলেছেন কিয়ামতের আগে আগে হবে, এগুলো চোখের সামনে আপনি দেখতে পারবেন। এই ঘুষ, এই দুর্নীতি, এই জিনা, ব্যভিচার, মাদক, সুদ, সবই কিয়ামতের আলামত। যাকাত দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না, মুসলিমদের সম্পদ এত বাড়তে থাকবে। সামাজিক মূল্যবোধ বলে কিছু থাকবে না, এই যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ, মানুষকে সুন্দর সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, এগুলো থাকবে না। নবীজি বলেছেন এলেম উঠে যাবে, জ্ঞান, কুরআন সুন্নার যে জ্ঞান, এটা উঠে যাবে, আর জাহেলিয়াত সমাজে বর্ষণ হতে থাকবে। জাহেলিয়াত দেখবেন যত প্রকার জাহেলিয়াত, এটাকে মানুষ প্রযুক্তি মনে করে, মর্যাদা মনে করে, উন্নত অগ্রগতি মনে করে, আর কোরআন সুন্নার যে মৌলিক জ্ঞান, এটাকে মানুষ মনে করে এগুলো হুজুরদের কাজ, আর মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কোরআন হাদিসে এসেছে, শেষ জামানায় মানুষ কোরআনকে পরিত্যাগ করবে,
মানুষ কোরআন খুলে দেখার সময় পাবে না, সারাদিন অনেক কিছু পড়বে, কোরআন খুলে গবেষণা করার সময় হবে না। দেখেন আপনার বাসায় কোরআন পড়ে আছে, সেই যে বাপ মারা গেছে ওই দিন খুলছিলেন, এখনও ওই ঘরেই পড়ে আছে। দেখেন মিথ্যা কথা বলি নাকি আমি? দেখেন মানুষ কোরআন নিয়ে গবেষণা করবে না, তাদাব্বুর ছেড়ে দিবে, অথচ আল্লাহ পাক এই কিতাবটা নাজিল করেছেন আমাদের জন্যে, আমাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্যে। এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ কোরআন এবং হাদিসে বলেন নাই, প্রত্যেকটা বিষয়ে, কেমনে খাবেন, কেমনে ঘুমাবেন, কিভাবে ইবাদত করবেন, কিভাবে দেশ চালাবেন, কেমন করে মোয়ামেলাত করবেন, কেমন করে ব্যবসা করবেন, কিভাবে আপনি অর্থনীতি চালাবেন, প্রতিটা বিষয়ে আপনার কোরআন এবং সুন্নায় আছে, এটা খুলে দেখার সময় হচ্ছে না। তাহলে হেদায়েত নিবে কিভাবে? বিশ্বাস করেন কিয়ামতের আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে। হাদিস এসেছে কোরআনের শুধু পৃষ্ঠাগুলো থাকবে, কালি থাকবে না, এটা শেষ জামানে হবে সামনে। তিনি আরও বলেছেন যে এই কোরআন পরকালে হয় এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই কোরআন কথা বলবে কাল কিয়ামতের মাঠে, বলবে যে আমার আমাকে সে তেলাওয়াত করে নাই, আমাকে গবেষণা করে নাই, আল্লাহ এই কোরআন নিয়ে তারা হেদায়েত খোঁজেনি, তারা অন্য জায়গায় হেদায়েত খুঁজেছে। আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে কেউ কখনো তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। নবী যেটাই বলেছেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল অথবা বিপক্ষে দলিল। দেখেন এই কোরআনটা আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের মুক্তির জন্যে, আমাদের উচিত হবে আজকে থেকে আল কোরআনকে সময় দেয়া, পড়তে শিখুন, অর্থ শিখুন, আগামী রমজান আসার আগেই কোরআনটা রিডিং পড়ে শেষ করে দেন। আপনার কাছে যে তাফসির ভালো মনে হয় সেটাই পড়েন। আমি বারবার একটা কথা বলি, পড়াশোনা করেন, পড়াশোনা করেন, এলেম ছাড়া আপনাকে শেষ জামানায় কেউ বাঁচাতে পারবে না, কোনো হুজুরও বাঁচাতে পারবে না। কারণ আমরা যারা দাড়ি টুপি নিয়ে ইসলামের দাওয়াতি কাজ করি, আমাদের মধ্যে অনেক প্রতিবন্ধকতা আছে। অনেক হুজুর কুরআন সুন্নাহ বোঝেন কিন্তু বিশ্বের পরিস্থিতি বোঝেন না, অর্থনীতি বোঝেন না, রাজনীতি বোঝেন না, এই জন্য সমাজকে সঠিক জিনিসটা দিতে পারেন না। তাই শুধু এই হুজুরদের মুখোপেক্ষী হয়ে থাকলে হবে না, আমাদের মুখোপেক্ষী হয়ে থাকলে হবে না, আপনাকে পড়াশোনা করতে হবে। কোরআন পড়েন, হাদিস পড়েন, ইতিহাস পড়েন, রাজনীতির বইগুলো পড়েন, অর্থনীতি পড়েন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়েন, দেখবেন আপনি পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো এগুলো শেষ জামানার অনেকগুলো বড় বড় সাইনগুলো বললাম, আরও অনেক সাইন আছে নিদর্শন, যেগুলো আজকে সংক্ষিপ্ত সময় বলার সময় পাচ্ছি না, তবে কয়েকটা বলে শেষ করছি। সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় মদিনা, এই যে আমাদের মদিনা, এর গুরুত্বটা কমে যাবে। এটা আবু দাউদে আছে হাদিসটা, মদিনার গুরুত্ব কমে যাবে, মানুষ মদিনাকে অতটা মূল্যায়ন করবে না, মানে মদিনা থেকে বিশ্বের সব কিছু নিয়ন্ত্রণ করা হবে না। তখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, ওই ইসরায়েল যেটা দখল করে রাখছে ফিলিস্তিনে, ওর গুরুত্ব পৃথিবীতে বেড়ে যাবে। দেখবেন আজকের বিশ্বের সব কিছু ওইখান থেকে নিয়ন্ত্রিত হয়, মিডিয়া বলেন, প্রযুক্তি বলেন, রাজনীতি, অর্থনীতি, সব কিছু ওইখান থেকে। সারা বিশ্বের মূল জায়গাটা এখন জেরুজালেম। নবীজি বলেছেন যখন এই অবস্থা হবে তখনই মালহামা শুরু হবে। সাহাবীরা বললেন মালহামা কী জিনিস? নবীজি বললেন এমন যুদ্ধ যে যুদ্ধে 100 জনের মধ্যে 99টা মানুষ মারা যাবে, 100 জনের মধ্যে 99টা সৈন্য মারা যাবে, এবং এই যুদ্ধটা হবে ইউফ্রেটিস বা ইরাকের ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে, এটা সামনে হতে যাচ্ছে, এবং এই যুদ্ধটা হবে 80টা দেশের মধ্যে, বিশ্বের 80টা দেশ একত্রিত হয়ে যুদ্ধ করবে সামনে। আপনি প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন, এগুলো এই যুদ্ধের সামনে কিছুই না, এটা হবে পারমাণবিক যুদ্ধ সামনে হতে যাচ্ছে। এবং প্রত্যেক দেশ 12,000 করে সৈন্য পাঠাবে এই যুদ্ধে, এরা সবাই মিলে যখন এই যুদ্ধে অংশ নিবে তখন এরা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চালাবে, সামনে হতে যাচ্ছে এটা আগামী 5, 10, 15 বছরের মধ্যে। আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, কিন্তু আমাদের অনুমান 10 বছরের মধ্যে হতে পারে, 5 বছরের মধ্যে হতে পারে। নবীজি বলেছেন এই সময়, এই যুদ্ধের শেষের দিকে আল্লাহ পাক মুসলিমদের ত্রাণকর্তা হিসেবে একজনকে পাঠাবেন, যার নাম হবে ইমামুল মাহদি, যিনি মদিনা থেকে আসবেন মক্কায়, তার সাথে মুসলিমরা বায়াত করবে এবং তিনি মুসলিমদেরকে নেতৃত্ব দিবেন, এবং এই যুদ্ধের শেষের দিকে মুসলিমরা বিজয় লাভ করবে এবং মুসলিমরা কনস্টান্টিনোপল জয় করবে এবং ওই জেরুজালেম তারা আবারও জয় করবে যেটা ইসরায়েল দখল করে রাখছে।
এবং সেই জেরুজালেম থেকে ইসলামী খেলাফত আবারও প্রতিষ্ঠিত হবে। নবীজি বলেছেন একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে ইসলামের কালিমা চলে যাবে না। পৃথিবীর জনসংখ্যা কমে আসবে, এখন 800 কোটি দেখছেন, সামনে হয়ে যাবে দেখবেন 200 কোটি 100 কোটি। এক ভাগ মানুষ মহামারীতে মারা যাবে, হাদিসে এসেছে, এক ভাগ মানুষ দুর্ভিক্ষে মারা যাবে, আর এক ভাগ মানুষ এই মালহামায় মারা যাবে, অল্প কিছু মানুষ বেঁচে থাকবে। মুহূর্তে একটা দেশ ধ্বংস হয়ে যাবে যখন পারমাণবিক যুদ্ধ শুরু হবে। আমরা তো এখনও স্বপ্ন দেখছি 2050, 60, 3000 বছরের, তাই না? দেখেন সামনে কী হয়, অপেক্ষা করতে থাকেন কেন। এরপর খেলাফা কায়েম হবে এবং ঈসা এবং এই খেলাফতটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ইহুদিরা। ইহুদিদের নেতা হিসেবে বের হবে দাজ্জাল এবং এই দাজ্জাল ইহুদিদেরকে নিয়ে ঈসা ইমামুল মাহদিকে ঘিরে ফেলবেন। আল্লাপাক তখন এই দাজ্জালকে হত্যা করার জন্য আসমান থেকে পাঠাবেন ঈসা আলাইহিস সালামকে। আপনারা জানেন ঈসা আলাইহিস সালাম আবারও পৃথিবীতে আসবেন এবং তিনি এই মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন। পৃথিবী থেকে প্রত্যেকটা ইহুদির নাম মুছে যাবে, ইহুদি জাতি বলে কোনো জাতি থাকবে না পৃথিবীতে। ওরা শুনে নেক, যা করার করে নেক, কিছুই করতে পারবে না। আমাদের নবীজি বলেছেন লাতুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে। এমন কি একজন ইহুদি যদি পাথরের পিছনে লুকায়, পাথর কথা বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাইল ইয়াহুদ, তাআলা ফাকতুলু, আমার পিছনে একজন ইহুদি আছে, আসো তাকে হত্যা করে যাও। আল্লাহ পাক এই খেলাফতের মধ্য দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। জুলুম উঠে যাবে, অন্যায় পাপাচার দুর্নীতি সব চলে যাবে। নবীজি বলেছেন একটা ঘাটে, একটা পানির ঘাটে বাঘ এবং হরিণ একসাথে পানি খাবে, কেউ কাউকে কোনো ক্ষতি করবে না। পৃথিবীতে জুলুম বলে কিছু থাকবে না, ইনসাফ, ন্যায় কায়েম হয়ে যাবে। এরপরে ঈসা আলাইহিস সালাম 40 বছর বেঁচে থাকবেন, 40 বছরের মধ্যে তিনি বিয়ে করবেন, সন্তান